আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বোরতলা বাজারে জুয়া বিরোধী অভিযান করি। এই অভিযানে আমরা টোটাল 6 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে জাঙ্গিমোটা বোর্ড সহ টাকা আমরা সিজ করেছি। এই 6 জনের নাম হলো সুকুমার বর্মন, সুমন পাল, মিঠুন দত্ত, রাকেশ দাস, প্রদীপ সাহা, মালু দাস। তারা অনেকদিন ধরে এখানে জুয়া খেলছে। আমরা এর আগেও কয়েকবার আমরা রেড করেছি কিন্তু তাদেরকে আমরা পাইনি। পুলিশের আজ থেকে তারা পালিয়ে যায়। তাদের সঙ্গে আর কী কী মানে আটক করা হয়েছে, কী পাওয়া গেছে? তাদের সঙ্গে টাকা প্লাস জাঙ্গি মুন্ডার বুট আমরা আটক করেছি। কত টাকা আটক করেছে? আর টোটাল তাদের কাছ থেকে 2000 টাকা। কালকে কি কোর্টে তোলা হবে? অ্যাকচুয়ালি তো 12 কেজি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাকর্ডিং টু সেকশন আমরা